আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সুপ্রিয় শ্রোতা মন্ডলী আজ আমরা তারাবীর আকাশ সংখ্যা নিয়ে কয়েকটি কথা আলোচনা করবে ইনশাল্লাহ তারাবীর রাকাত সংখ্যা নিয়ে আহ্লাহ কুলামা একেরামদের সাথে লাম ভাইদের দ্বিমত পরিলক্ষিত হয় লামা আজহাবি বাইরা বলে থাকেন তারাবি নামাজ আট রাকাত বিশ টাকাত নয় অক্ষান্তরে আহ্লাহ কুলামাইকরামদের অভিমত হলো তারাবির নামাজ বিশ টাকা প্রথমত আমরা লামাভাবিবাইদের দলিল নিয়ে আলোচনা করব যে তারা কিসের ভিত্তিতে আট্রাকাতের আট্রাকাত বলে থাকেন তারা আটরাকাতের সপক্ষে বোখারি শরীফের একটা হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন হাদিসটি জায়ত করেছেন আম্মাজান হজরত আয়সরাজি আনা আনহা হাদিস নং আঠারোশো তিরাশি হাদিসের সারাংশ হল হজরত আয়সরাজি আল্লাহ তালা আনহা বলেন যে রাস করিম সাল্লাহ সাল্লাম রমজান মাস এবং অন্যান্য মাসে আট এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না আট রাকাত আর ভীতির তিন টাকাত সর্বমোট এগারো রাকাতের বেশি তিনি নামাজ পড়তেন না সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে তারাবি নামাজ আট টাকাত আর এ থেকেই লাম আজরা বলে থাকেন যে তারাবি নামাজ আট টাকাতে হবে বিশ টাকাত হবে না বিশ টাকাত পড়া বেদাত ইত্যাদি কথা কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টি দিলেই এই হাদিসের দিকে আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে যে এই হাদিসটি তারাবি সম্পর্কে নয় যা ট্রাকের কথা বলা হয়েছে এটা তারাবি সম্পর্কে নয় বরং এটা তাহাজুদ সম্পর্কে এজন্যই হজরত ইমাম বোখার রহমতুল্লাহ আলাই এই হাদিস থেকে তিনি কিতাব ও তাহাজুদ অর্থাৎ তাহাজুদ অংশে এনেছেন এই হাদিসটিকে তার থেকে বুঝা যায় হাদিসটি তারাবি সম্পর্কে নয় বরং তাহাজ সম্পর্কে তদুপরি হজরত আশরাজি আল্লাহ তাল আনহা এ হাদিসের মধ্যে স্পষ্টই তিনি বলেছেন যে রাসুলসাল আলহি আসাল্লাম রমজান মাস এবং অন্যান্য মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না এখানে অন্যান্য মাসের কথাও আলোচনা হয়েছে সুতরাং এ থেকেও বুঝা যায় এটা তারাবি কারণ অন্যান্য মাসে তো তারাবি পড়া হয় না তারাবি তো শুধুমাত্র রমজান মাসে পড়া হয় তাহলে বোঝা গেল এটা তারাবি সম্পর্কে নয় বরং এটা তাহাজুদ সম্পর্কে এবং এর সমর্থনে বোখারি শরীফের আরেকটি হাদিস আছে এই হাদিসটিও রেওয়ায়ত করেছেন আমাজান হজরত আশরাজি আল্লাহ তাল আনহা হাদিস নং এক হাজার পঁচানব্বই যেখানে হজরত আশরাজি আল্লাহ তাল বলেন যে রাসুল কালিম সাল্লাম রাত্রির প্রথমাংশে ঘুম যেতেন এবং শেষাংশে তিনি নামাজ পড়তেন আর শেষাংশে সাধারণত তাহাজ্জুদ নামাজে পড়া হয় শুরুরাত্রিতেও তাহ্নামাজ রাসুল করিম সাল্লাহাম মাঝে মাঝে পড়তেন তবে সাধারণত শেষরাত্রিতে রাসুল সালাম নামাজ পড়তেন সুতরাং এই হাদিসটি ওই আট সম্পর্কীয় যে হাদিস সেটারই সমর্থন করতেছে সেই হাদিসটি যে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম রাত্রিতে আট রাকাত পড়তেন সাথে ভিতর পড়তেন মোট এগারো রাগাত পড়তেন তাহলে আমরা বুঝতে পারলাম যে তারাবীর নামাজ সম্পর্কে এই হাদিসটি নয় আটটাঘাতের যে হাদিসটি বলা হচ্ছে এটা তারাবীর নামাজ সম্পর্কে নয় এমনকি হাদিস নিয়ে তারা বলে থাকেন যে তারাবীর নামাজ আটটাঘাত আসলে তারা এই হাদিসের উপরও পরিপূর্ণ আমল করেন না কারণ তারাবির নামাজ তো শুধুমাত্র এই রমজান মাসে পড়া হয় অন্যান্য মাসে পড়া হয় না যদি এই হাদিসটির উপর পরিপূর্ণ আমল করতে হয় তাহলে অন্যান্য মাসেও পড়তে হবে যেহেতু এই হাদিসের মধ্যে স্পষ্ট রাসিউল আলাইহি সাল্লাম অন্যান্য মাসের কথা বলছেন যে অর্থাৎ পুরো বছর তিনি এই এগারো আঘাত পড়তেন কিন্তু অন্যান্য মাসে তারা পড়েন না শুধুমাত্র এই মাসে পড়ে তাহলে বোঝা গেল তারা এই হাদিসের উপর পরিপূর্ণ আমল করেন না আবার আরেকটি কথাও দেখা যায় সেটা হলো এই হাদিসের মধ্যে হজরত আহসরাজিয়াল্লাহ আনহাই স্পষ্টই বলছেন যে রাসুল করিম সাল্লাহ প্রথম চার রাগাত পড়তেন এরপরে আবার চার রাগাত পড়তেন এরপরে বিতির তিন রাগাত পড়তেন তো চার রাকাত চার রাগাত এটা মোট দুই সালামে আট টাকাত পড়তেন কিন্তু লাভ আজহাবি ভাই এরা দুই সালামে আট টাকাত পড়ে না বরং চার সালামে আট টাকাত পড়ে তাহলে পরিপূর্ণ আরাম আমল করে না এই আদেশের উপর এমনকি লাভ আজহাবিদের শাহেক আব্দুর রহমান মোবারুক রহমতুল্লাহ তিনি নিজও তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তোফাদুল আহওয়াজিতে তিনি বর্ণনা করেন যে এটা রাসুল করিম সাল্লাহাম দুই রাগাতে দুই সালামে আট রাগাত পড়েছেন কিন্তু তারা পড়ে থাকেন চার চার সালাম তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসটি শুধুমাত্র তাহাজ সম্পর্কে যখন লাম আজহাবি বুঝতে পারছে যে এই হাদিসটি আসলে তারাবি সম্পর্কে বলা যায় না যেহেতু তারা দলিলের কারণে তারা বুঝে গেছেন যে এটা তারাবি সম্পর্কে নয় তখন তারা আরেকটি যুক্তির আশ্রয় নিয়েছে সেটা সে যুক্তিটি হলো তারা বলছেন যে তারা বি আর তাহাজুদ নামাজ এটা একই নামাজ যাকে ক্রিয়ামুল্লাইল বলা হয় কিন্তু তাদের এই যুক্তিটিও সঠিক না কারণ তাহাজ্জুদ নামাজ সম্পর্কে সরাসরি কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহ ফকরবুল্লা আলমিন সুরাবন ইসরাইল উনআসিন আয়াতে বলেন অমিন আল্লাহ ইফা বিহি না ফিলা তাল্লাক রাসুল্লা কালিন সাল্লাহ আলাইসাল্লামকে সম্বোধন করে আল্লাহাক বলছেন যে রাত্রিতে আপনি তাহাজ্জুদ পড়েন এটা আপনার জন্য নফল এই সুরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে এবং সুরা মুজামিলের মধ্যে আল্লাহ তাহাজ্জুদ পড়েন তাহলে তাহাজ্জুদ বা ক্রিয়া মুল্লাইল এটা মক্কাতে অবতীর্ণ হয়েছে দুইটি সূরা দুটি সুরায় মক্কাতে অবতীর্ণ হয়েছে পক্ষান্তরে রমজান মাস রমজানের বিধান অবতীর্ণ হয়

যে ব্যক্তি রমজান মাসে কেয়াম উল্লাইল কেয়াম করলো নামাজ পড়লো রমজান মাসে সে ব্যক্তি ইমান এবং সোহাবের নিয়তে তাহলে আল্লাহ ফাকরবুল আলম তাদের তার পিছনের জিন্দিগি সমস্ত গুণা মাফ করে দেবেন তো এখানে রমজান মাসে কেয়াম করার কথা আলাদাভাবে পৃথকভাবে হাদিস হাদিসে উল্লেখ হয়েছে তাহলে বোঝা গেল যে রমজান মাসে আলাদা পৃথক নামাজ রয়েছে সেটা হলো তারাবি নামাজ তাহাজ্জুদ এবং বা কেয়ামুল্লাইল আমরা যেটাকে বলতেছি সেটার জন্য তো কোরআন আয়াত অবতীর্ণ হয়েছে যেটা মক্কাতে হয়েছে আর তারাবির নামাজ রমজানে সেটা মদিনায় অবতীর্ণ হয়েছে দুইটা ফরক হয়ে গেল এই যে এই দলিলের আলোকে আমরা বুঝতে পারছি যে তারাবি আর তাহাজ্জুদ নামাজ এক নয় এর সম্পর্কে আরো অনেক দলিল আছে কিন্তু বিস্তারিত আমরা এখানে আলোচনা করব না আমরা শুধু এই দলিল থেকে বুঝতে পারছি যে তারাবি আর তাহাজ্জুদ নামাজ এক নয় এখন আমরা

রমজানে বিশ টাকা পড়তেন এবং বিদ্রির নামাজ পড়তেন তো এই হাদিস থেকে স্পষ্ট বিশ টাকা যে রাসুল সাল্লাম পড়তেন এটা বোঝা যাচ্ছে কিন্তু হাদিসের সনদ নিয়ে একটু আলোচনা করতে হয় হাদিসের সনদের দিক দিয়ে হাদিসটি হলো জয়ীফ কিন্তু আমাদের একটা কথা এখানে মনে রাখা উচিত যে হাদিস জয়ীফ হলেই হাদিস যে গ্রহণযোগ্য নয় বিষয়টা এমন না মহাদিস একরাম বিভিন্ন শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিসকেও গ্রহণযোগ্য বলেছেন এর মধ্যে একটা উল্লেখযোগ্য শর্ত হলো যে এমন জরিফ হাদিস যার সম্পর্কে যে হাদিসের সমর্থনে মহাদাম এবং যে যে হাদিসের সমর্থনে এবং আমল পাওয়া যায় সেই জরিফ হাদিস শুধুমাত্র সহি না বরং শহিদ সর্বোত্তম পর্যায়েও পৌঁছে মতাওয়াতের পর্যায়ে পৌঁছে যায় অর্থাৎ নির্দিদা এটা গ্রহণযোগ্য একটা হাদিস বলে বিবেচিত হয় এটাকে আরবিতে বা এলমি ভাষা আজরাইফ মোহাম্মদ আল্লাহ কবুল বলে যা সম্পর্কে আলোচনা করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই আল্লামা বদরুদ্দিন জারকাশি রহমতুল্লাহ আলাই তারা তাদের নৌকাত গ্রন্থে আলোচনা এটা করেছেন এবং শাহেখ আব্দুল ফতাহ আবু গুদ্দা তিনিও আল আজবিবাতুল ফাজেলা গ্রন্থের টিকাতে এটা সুন্দর আলোচনা করেছেন আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে সাহাবাহিকরামের কোন আমল আছে কিনা সাহাবাহিকরামের আমল কি ছিল তারাবিন নামাজ সম্পর্কে সেটা আমরা দেখতে পাই যে খোলাফায় রাশি দিনদের যোগেও তারাবি নামাজ বিশ পড়া হতো হজরত আবরাজ্লাহাল যোগে ইসলামের যোগে যেভাবে নামাজ পড়া হতো আবু তালা যোগ্য সেভাবেই এক একই নামাজ পড়া হতো জামাতবদ্ধভাবে নামাজ পড়া হয় নাই তো জামাতবদ্ধভাবে এক এই বিশ টাকার তারাবীর আমল এটা শুরু হয়েছে হজরতমরিয়াল তাল্লাহ শাসন আমলে হজরত উমর তালা একদিন দেখতেছেন যে মানুষ বিভিন্নভাবে এই আলাদা আলাদাভাবে মানুষ বিচ্ছিন্নভাবে নামাজ পড়তেছে তখন তালা বলতেছেন যে এদের সবাইকে যদি এক ইমামের পিছনে করে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো তখন হজরত ইবনে কাব রাজি পিছনে সবাইকে দাঁড় করিয়ে বিশ নামাজ বিশ নামাজ আমল শুরু হয়েছে এবং এটার উপর ইজমা কায়েম হয়েছে সাহাবিদের ইজমা হয়েছে যে তারাবি নামাজ বিশ একতাবদ্ধভাবে একতা পড়া হবে সমস্ত সাহাবা এটার উপর ঐক্যমত্য পোষণ করেছেন এমনকি খোলাফাই রাশিদিন হজরত উসমান রাদি আল্লাহ যুগ হজরত আলী রাদি আল্লাহ তালার যুগ এভাবে বিশ্বাকার তারাবির উপর আমল হতো একাত্রিতভাবে জামাতবদ্ধভাবে আমল হতো সমস্ত সাহাবাহান তাবহিন আমল করতেন এ সম্পর্কে আমরা হাদিসের কিতাবে পাওয়া যাচ্ছে যেমন মোসান্নাফি আবি সাহেবের মধ্যে আছে মোসান্নাফি আবদুর রাজাক সুনাল কুবর আলিল ভাই হাতি ইত্যাদি গ্রন্থের মধ্যে এটার আলোচনা পাওয়া যায় যে একত্রিত হয়ে বিশ টাকা নামাজ পড়তেন এখানে একটা প্রশ্ন জাগে প্রশ্নটা হলো অনেকে প্রশ্ন করে থাকেন যে তারাবি নামাজ বিশ টাকা একদম অদ্দভাবে একসাথে যে পড়া হচ্ছে এটা আসলে অমর দিলা তালা শুনে রাসুল করিম এভাবে পড়তেন না আসলে এই কথাটি সঠিক না এটার উত্তর দুইটা এক উত্তর হলো যে আসলে ওমর রাদিল্লা তালা এটা চালক করা নাই বরং রাসুল করমসল্ল্লাহ আলয় সাল্লামে বিশ নামাজ পড়তেন কিন্তু রাসুল করেন স্লিহি সালাম উম্মদকে এরকম জামাতবদ্ধভাবে বিশ নামাজ পড়ার আদেশ এই জন্যই দেন নেই যে যদি দিতেন হয়তো তারা নামাজ ফরজ হয়ে যেত ফরজ হয়ে যেত উম্মদের উপর এই ফরজ থেকে বাঁচার জন্য রাসুল করেনসাল্লা সাল্লাম আদেশ দিতেন না কিন্তু হজরত মরদিআ তালা বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে আশা এটা ছিল এই জন্য হজরত ওমর রাজি আল্লাহ তাল্লাহ এখন আর বললে তারা ওই নামাজ হবে না তখন তিনি ওই রাসুল ইকরাম সাল্লাহ আলি যে মনের আশা ছিল সে আশা অনুযায়ী সমস্ত সাহাবা ইকরামকে বিশ টাকা তারাবির উপর আমল করার জন্য তিনি সবাইকে একত্রিত করলেন আর যদি আমরা ধরেও নিই যে এটা হজরত ওমর রাদিল্লা তালায় এই রীতি বের করেছেন তাতেও কোনো সমস্যা নেই কারণ খোলাফাই রাশিদিনের রীতিনীতি সুনত এটাও অবশ্যই গ্রহণযোগ্য আমলযোগ্য এটার সমর্থনে রাসুলের হাদিস আছে যেমন রাসুল আল করেন যে তোমাদের উপর আমার সুনতকে আঁকড়ে ধরা জরুরি এবং খোলাফাই আঁকতে ধরা জরুরি সুতরাং যদি অমর আদিল তালা এই কথাটা বলে থাকেন এই রীতিনীতি চালু করে থাকেন তারপরে আমাদের জন্য আমল করা জরুরি রাসুলের এই হাদিস দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি এর পরে মক্কা মদিনাতেও এবং মসজিদে আপনার মসজিদে পূবাতেও আরও বিভিন্ন বড় বড় মসজিদ বিশ্বের নাম করা যে ঐতিহ্যবাহী মসজিদগুলো আছে সেই মসজিদেও তারা নামাজ বিশ্বাঘাতের উপর আমল হয়ে আসতেছে শুরু লগ্ন থেকে অধ্যবধি পর্যন্ত আমল হয়ে আসতেছে তো আমরা যারা আট রাঘাত বলতেছি লাম আজ আট আটটাগাত বলতেছে এটা আসলে সঠিক না এর সবকে আসলে আমরা সঠিক দলিল পাই না কারণ সাহাবাহিক রাম এবং তাবিনদের অসংখ্য অগণিত বিশ্বাঘাতের উপরে। কৌল এবং উক্তি পাওয়া যায় এবং আলোচনা থেকে আমরা বুঝতে পারছি সুতরাং আমরা কোনো বাড়াবাড়ি না করে আমরা বিশ টাকা তারাবি পড়বো এবং এ নিয়ে কোনো ঝগড়া বিবাদ ফাসাদ লিপ্ত হওয়া এটা কোনোভাবে ঠিক না আল্লাহ ফাক রবুল্লাহ আলমিন আমাদেরকে উক্ত কথাগুলোর ওপর আমল করার তাফিক দান করুন ও আলো আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ